ইংলিশ নাট্যকার শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি হোয়াট ইজ ইন এ নেম, অর্থাৎ নামে কি আসে যায়, কিছু তো আসে যায় বটে। নিয়োগকাণ্ডে সেটা প্রমাণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কোচবিহারে দুর্নীতির তদন্তে নেমে বিভ্রাটে সিবিআই ঢুকে পড়েন অন্য এক ব্যক্তির বাড়িতে। ঠিক কি হয়েছিল? লক্ষ্মীবারের সকাল থেকে কোচবিহারে সিবিআই হানা। নিয়োগকাণ্ডের জল গড়িয়ে এবার সিবিআই হানা উত্তরবঙ্গেও। জানা গিয়েছিল কোচবিহার 2 নম্বর ব্লকের একাধিক বাড়িতে সিবিআই ঢোকে। প্রাথমিকভাবে কার বাড়িতে হানা নিশ্চিত করা যায়নি। প্রথমে দেখা যায় কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সজল সরকার, ভাই সুবল সরকারের বাড়িতে ঢোকে সিবিআই এর একটি দল। কিন্তু পরক্ষণে বেরিয়ে তারা ওই এলাকারই অন্য বাড়িতে যায়। জানা যায় সিবিআই খুঁজছিল বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল কর ও তার ভাই সজলকে। কিন্তু নাম বিভ্রাটে তারা ঢুকে পড়েন কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারের বাড়িতে। কিন্তু মিনিট পেরোতে সেই ভুল শুধরে নেয় সিবিআই কর্তারা। তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে পাশে কলেজের কর্ণধার শ্যামল করের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে ধারাবাহিক সিবিআই হানা। কেন্দ্রীয় সংস্থা স্ক্যানারে বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী সহ পার্থ ঘনিষ্ঠ, কলকাতা পৌরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফেকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। কোচবিহার থেকে শশীকাশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।